শীতের আড়মোড়া ভেঙে জেগে উঠেছে মন, পলাশ আর শিমুলের রঙে রঙিন প্রকৃতি, শুরু হলো ঋতুরাজ বসন্ত। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সড়কের ত্রুটি আর চালকদের অদক্ষতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্ষতিপূরণ আদায়ে বিশ্বব্যাংকের ওপর চাপ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলছে উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বসন্ত ছুঁয়েছে তোমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, তাই তো শীতের আড়মোড়া ভেঙে মন জেগে উঠতে চাইছে, পেতে চাইছে পলাশ শিমুলের উষ্ণতা। প্রেমের এই ঋতুর আগমনীতে মন আনচান করা বসন্ত বাতাসের খবর জানাচ্ছেন হাবিবা আফরোজ, আর ক্যামেরায় কাব্য ময়তা তৈরি করেছেন হাবিবুর রহমান। নেই কুয়াশার চাদরে মোড়ানো শীত, ধূসরতা কাটিয়ে নতুন করে সাজছে প্রকৃতি, সবুজ কচি পাতায় তাই লেগেছে প্রাণের স্পন্দন, আর মৃদু বাতাসে ফুল পাখি জানান দিচ্ছে ফাল্গুনের আবহমান। বসন্ত এসে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও বসন্তে বিমোহিত হয়ে লিখেছিলেন, এলো খুন মালা চীন নিয়ে খুনের ফাল্গুন। শীতের জীর্ণোদ্ধার খোলস ছাড়িয়ে ফুলে ফুলে সেজেছে স্নিগ্ধ সবুজ নতুন পাতা, আর গাছে গাছে জেগে ওঠা কৃষ্ণচূড়া রাধাচূড়া যেন জানান দিচ্ছে প্রকৃতিতে লেগেছে আগুন রঙের খেলা। তাই তো এই সাজের সাথে মন রাঙিয়ে অনেকেই গুনগুন করে গেয়ে উঠছেন মনিতে ফাগুনে। ইট পাথরের এই ব্যস্ত শহরে যেখানে বসন্ত খুঁজে পাওয়া কষ্টসাধ্য নগরবাসীর কাছে, তারপরও পিছিয়ে নেই তরুণ তরুণীরা। যেহেতু আমরা বাঙালি, সেহেতু বসন্তটাকে আমরা অন্যরকমভাবে সেলিব্রেট করি। আর বসন্ত মানে হচ্ছে চুড়ি পরা, তারপর হচ্ছে হলুদ শাড়ি পরা, ঋতুরাজ বসন্ত, সেজন্য বসন্তটা একটু অন্যরকমভাবেই আমরা দেখি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক কবিতা কিংবা গান, সবখানেই বসন্ত ঠাঁই পেয়েছে নানা উপমায় উপেক্ষায়। বসন্তের এই মাতাল সমীরণে রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রকৃতি এমনভাবে সেজে ওঠে, আকাশটা এত স্বচ্ছ থাকে, তার একটা প্রভাব আমাদের মনের মধ্যে পড়ে। তো সব কিছু মিলিয়ে ঋতু মানুষকে যে প্রভাবিত করে, তার ভালো লাগার জায়গাটিকে তৈরি করে, সেটা আমি খুব অনুভব করি। সে কারণে আমি সারা বছর এই বসন্ত কালের জন্য অপেক্ষা করি। রাঙা এই ফাল্গুনে আশুক পলাশ কিংবা শিমুল প্রকৃতিতে যে রং ছড়িয়েছে তা রাঙিয়ে দিয়ে যাক সবার মন, এমনটাই চাওয়া নিউজ 24 এর। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। ফাগুনের প্রথম প্রহরে সব রুদ্ধতা ভুলে বাসন্তী রঙে মুক্ত হওয়ার প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে তারুণ্য। নাগরিক কোলাহল ছাপিয়ে কাছের মানুষদের নিয়ে সবুজে মিশে থাকা প্রকৃতিতে হারিয়ে যাওয়ার জন্য এখন কেবলই অপেক্ষা। তবে জলবায়ুর পরিবর্তন বসন্তের চিরচেনা রূপকে অনেকটাই ধূসর করে দিয়েছে বলছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহিদ। ইটকাট কংক্রিটের এই নগরী চিরচেনা প্রকৃতিকে বেশ খানিকটা আড়াল করলেও ফাগুনের উচ্ছ্বাস আজও নগর জীবন থেকে হারাতে দেয় না বসন্তকে। চির যৌবনা হয়ে যেন গঙ্গাব্দের একাদশ মাসের প্রথম দিনটি গেঁথে থাকা বাঙালির মননে। পয়লা ফাল্গুনে তো সাধারণত অনেক ধরনের ফুল ফোটে, বসন্ত তো মানে বসন্ত রাজা, ফুলের ডালি নিয়ে আসে আমাদের দেশে। ফুলগুলো দেখতে ভালো লাগে, আর প্রকৃতিও একটা এমন সাজ দেয় যেই সাজটা মানুষের মনকে একটু অন্যরকম করে তুলে ধরে। ফাগুনের প্রথম প্রহরে বসন্ত বিহারে সব রুদ্ধতা ভুলে বাসন্তী রঙে মুক্ত হওয়ার প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে তারুণ্য। কাছের মানুষদের নিয়ে নগরীর কোলাহল ছাপিয়ে সবুজ মিশে থাকা প্রকৃতিতে হারিয়ে যাওয়ার জন্যই যেন এখন কেবল অপেক্ষা।
বাসন্তী কালার শাড়ি পরে সবাই বাসন্তকে নতুন রূপে গ্রহণ করতেছে। প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে তেমনি মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, মানে সব মিলে একটা নান্দনিক পরিবেশের সৃষ্টি হয় সেই দিন। ঋতুরাজকে নিয়ে বাঙালির এমন প্রেমের সুধা যুগে যুগে ছড়িয়েছেন কবি আর সাহিত্যিকরা। কবি আর প্রকৃতি যেমন থাকে আত্মার বন্ধনে, তেমনি ফাগুনের কাব্য বসন্ত উৎসবে সবসময় জুগিয়েছে নতুন রং। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, নজরুলেরও এরকম প্রচুর কবিতা এবং গান আছে বসন্ত নিয়ে। তো বসন্ত ঋতু যেহেতু প্রেমের ঋতু এবং কবিদের মূল বিষয় হচ্ছে প্রেম। অবশ্য জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক সময়ে এসে বসন্তের চিরচেনা চেহারা অনেকটাই পাল্টে দিয়েছে বলে মত এই বিশেষজ্ঞের। বসন্ত কিন্তু সেই ঐতিহ্য সচেতন জাতি হিসেবে আমরা প্রতি বছরই পালন করছি, কিন্তু প্রকৃতির যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে আমরা কিন্তু বসন্তকে আর আগের মতো পাচ্ছি না। তবুও কবির ভাষায় হয়তো ফোটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহিনী পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে, আকাশে মেলিয়া পাখি তবুও ফুটেছে জবা দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত প্রতীক। কাজী সাহেদ, News24, রাজশাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় চলছে বাসন্তী উৎসব, সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তরা, এই মুহূর্তে কী আয়োজন চলছে সেখানে, কী কর্মসূচি চলছে, কী কী পরিবেশনা হয়েছে আমাদেরকে জানাবেন। অন্তরা, জায়েদ, আসলে এরই মধ্যে কিন্তু বসন্ত উৎসবের যে মূল আয়োজন সেটি শুরু হয়ে গেছে এবং এখানকার নির্ধারিত সময় অনুযায়ী একেবারে ঘড়ির কাঁটা ধরে ঠিক সেই সময়টিতে তারা শুরু করেছেন এবং বসন্তকে ঘিরে নানা ধরনের গান নাচ সবই কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে এবং সেই সাথে বসন্ত রাগের ওপরে বিশেষ করে যে সকল সুর রয়েছে সেগুলো বিশেষ করে এখানে বাজানো হচ্ছে। আর প্রকৃতির যে উচ্ছলতা, প্রকৃতির যে উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখানে যারা এসেছেন অর্থাৎ যারা একেবারে দর্শক তাদের মাঝে কিন্তু আসলে ফুটে উঠেছে, অর্থাৎ বাসন্তী রঙে এখানে সবাই সেজেছে এবং সেই বসন্তের ছোঁয়া আসলে এখানে সবার মাঝেই লেগেছে, অর্থাৎ প্রকৃতি একেবারে পুরো চারুকলা প্রাঙ্গণ জুড়ে বিরাজ করছে সেই বসন্তের পুরোপুরি রং নিয়ে। আপনাকে একটু দেখাতে চাই যে আমার পেছনে আসলে ছোট্ট শিশু যারা রয়েছেন তারা কিন্তু আসলে নৃত্য পরিবেশন করছেন এবং এই নাচের মাঝেও রয়েছে সেই বসন্তের ভাব। 1401 সালে আসলে বসন্ত উদযাপন যে পরিষদ তারা আসলে বসন্তের এই এই আয়োজন আসলে শুরু করেছিল, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে তারও আগে 1585 সালে আকবরের যে সময়কাল যখন আসলে পহেলা বৈশাখ শুরু হয়েছিল সেই পহেলা বৈশাখের সময় কিন্তু আকবর আসলে ঘোষণা দিয়েছিলেন যে 14টি উৎসবকে আসলে এই এলাকায় পালন করা হবে এবং এই 14টি উৎসবের মধ্যে একটি ছিল আসলে বসন্ত উৎসব এবং সেই থেকেই কিন্তু বাংলায় আসলে বসন্ত উৎসব পালনের একটি রেওয়াজ ছিল, কিন্তু সেটিকে আসলে বাংলাদেশে এতখানি জনপ্রিয় করেছে সেটি ছায়ানট কিছুটা পালন করতে এবং পরবর্তীতে আসলে এতটা জনপ্রিয় হয়েছে 1401 সালের পর থেকে যখন বসন্ত উদযাপন কমিটি তারা আসলে একেবারে নিয়মিতভাবে এই আয়োজন পালন করতে এই আয়োজনটি করতে শুরু করলো এবং প্রতি বছরই বকুলতলায় এটি আসলে একটি বিশেষ আয়োজন এবং একেবারে উৎসব মুখর পরিবেশে বসন্তের রঙকে চারপাশে ছড়িয়ে দেবার চেষ্টা করেন এই আয়োজন কমিটি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোট্ট শিশুরাও সেই বসন্তের নানা রূপকে তাদের নৃত্যে, তাদের গানে আসলে তুলে ধরবার কিন্তু চেষ্টা করছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে বিভিন্ন কবি বসন্তকে দেখেছেন বিভিন্ন রূপে, যেমন কখনো তারা বিরহের কথা বলেছেন, কখনো বসন্তকে দেখেছেন তারা আনন্দের প্রতীক হিসেবে এবং আপনি দেখবেন প্রকৃতিতেও কিন্তু এই সময় আসলে একদিকে যেমন শীতের পাতা ঝরে যায় অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাই যে নতুন করে গজাচ্ছে, অর্থাৎ আনন্দ বেদনার এক অন্যতম মিশেল। যদিও আমরা বসন্ত ঋতুকে আসলে দেখি আনন্দের প্রতীক হিসেবে এবং মনে করে থাকি যে জীবনের বসন্ত এই বসন্তেই নেমে আসবে, আসলে আমরা একটু দেখে আসি এখানে ছোট্ট শিশুরা কেমন নাচ করছে। Bye.
এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে ফুল, পাখি, মৌমাছি এই সব কিছুই নিয়েই আসলে এখানকার এই পরিবেশনা এবং বিভিন্ন সময়ের যে গান, যে কবিতা, সেসবের কথাও কিন্তু আসলে বারবারই ফুটে উঠেছে, এই বসন্তের নানা রূপের কথা এবং সেসবের সাথেই আসলে জীবনকে মিলাইয়া দেবার একটি কথা কিন্তু বারবারই বসন্তের যে সকল সাহিত্য রয়েছে বসন্তকে ঘিরে সেগুলো উঠে এসেছে এবং সেগুলোই কিন্তু আসলে বসন্ত উৎসবে পরিবেশন করা হয়। এবং আজকে কিন্তু সকাল 10টা পর্যন্ত আসলে এখানে এভাবেই এই পরিবেশনা চলবে এবং এর পরেও কিন্তু বিকেল থেকে সারা দিন ব্যাপী কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং সেই সাথে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বসন্তকে আসলে নিজের করে নেবার, আপন করে নেবার একটি প্রচারণা, একটি চেষ্টা আসলে সাধারণ মানুষের মধ্যে সারা দিন ব্যাপী চলবে। যাই, এই ছিল আমার কাছে এই বকুলতলা থেকে সর্বশেষ খবর। অন্তরা বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বসন্ত উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে। যাচ্ছি পরের সংবাদে। এবার অন্যান্য প্রসঙ্গ। সড়ক দুর্ঘটনা যেন থামছেই না, দিনকে দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 39 জন। আর এসব দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে সবকটি পরিবার। কিন্তু কে নেবে এর দায়? বিশেষজ্ঞরা বলছেন, সড়কের ত্রুটি ও চালকদের অদক্ষতার কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। সাধারণত ঘন কুয়াশা, বর্ষা ও উৎসবে সড়কে যানবাহন ও মানুষের চলাচলের চাপের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু গত দুই দিনে এগুলোর কোনো আলামত না থাকার পরেও বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হতে থাকে একের পর এক মানুষ। গত দুই দিনে News24-এর প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা যাচ্ছে, ফরিদপুরে 13 জন, মাগুরায় 4 জন, গাজীপুরে 6 জন, নাটোরে 2 এবং রাজশাহীতে 1 জন নিহত হয়েছে। এছাড়া রোববার নরসিংদীতে নিহত হয়েছে 13 জন। নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির হিসেব মতে 2006 থেকে 2015 পর্যন্ত সারা দেশে দুর্ঘটনা ঘটেছে 44,716টি, মারা গেছেন 50,627 জন, আহত হয়েছেন প্রায় 82,152 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2016 সালে 4,312টি দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় মারা যান 6,055 জন আর আহত হয়েছেন প্রায় 16,000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে বিশৃঙ্খল অবস্থা ও পর্যবেক্ষণের অভাবে এসব দুর্ঘটনা ঘটছে। সড়ক মহাসড়কগুলি নির্মাণ ত্রুটি আছে, রক্ষণাবেক্ষণের ত্রুটি আছে, চলার পরিবেশের মধ্যে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলার বিশৃঙ্খলা। সর্বোপরি এই পরিবেশটা ঠিক করার জন্য যে রেগুলেটরি অথরিটি আছেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলি, তারা ঠিকমতো কাজ করেন না, নজরদারি করেন না। সড়ক দুর্ঘটনা এড়াতে যোগাযোগ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দক্ষ চালক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। বিআরটি থেকে আরম্ভ করে এলজিইডি, রোডস অ্যান্ড হাইওয়েজ, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করতে হবে, যাতে সুশৃঙ্খল রাস্তা নির্মাণের জন্য রোডের কনফিগারেশন কেমন হয়, মোড়ের কেমন কনফিগারেশন হয় এবং বাণিজ্যিক গাড়িগুলিকে কীভাবে লাইসেন্স দিতে হয়, কর্পোরেট লাইসেন্স দিয়ে পরিকল্পনায় কীভাবে সুশৃঙ্খল তৈরি করতে হয় সেই ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে, জনবল দিতে হবে, অর্থায়ন দিতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা।
হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। হিলারি ক্লিনটনের সাথে ডক্টর ইউনুস যোগাযোগ করে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের নীল নকশা করেছিলেন, এমন অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জোবাইর আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতির অভিযোগে 2013 সালে বিশ্বব্যাংক কানাডীয় কোম্পানি এসএনসিকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। এই ঘটনায় বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি পদ্মা সেতু নির্মাণ হুমকির মুখে পড়েছিল। এ নিয়ে কানাডীয় আদালতে মামলাও চলছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত শনিবার কানাডার আদালত পদ্মা সেতুতে দুর্নীতির প্রমাণ পায়নি বলে রায় দেয়। নির্দোষ ঘোষণা করা হয় এসএনসি লাভালিনের সাবেক 3 কর্মকর্তাকেও। এই ঘটনার পর রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী দাবি করেছেন পদ্মা সেতুতে দুর্নীতি ষড়যন্ত্রের ঘটনায় ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরাসরি জড়িত। ডক্টর ইউনুস এটা আজকে সকলের কাছে আজকে মানে জানা যে তিনি হিলারি ক্লিনটনের সাথে সংযোগ স্থাপন করে যাতে আমাদের এই উন্নয়নমূলক কাজটা হতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। অন্যদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আইনমন্ত্রী বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন। 2-3 ব্যক্তির স্বার্থের কারণে একটা নির্দোষ দেশকে তারা মেলাইন করার চেষ্টা করে, এটা দুঃখজনক। তবে কানাডার আদালতের রায়ের বিষয়টি নিয়ে বিশ্বব্যাংক এখনও অনড় অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা তো অভিযোগটা করেছিল বিশ্বব্যাংক, তো সেই বিশ্বব্যাংকে আপনারা বলুন না কেন যে তাদের ব্যাখ্যা কি, তারা তো দেখছি তাদের অবস্থানে অনড় আছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসেনি। তবে বিশ্বব্যাংক সরে দাঁড়ালেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে বাংলাদেশ। 28,793 কোটি টাকার এই প্রকল্পে এখন পর্যন্ত 40% কাজ শেষ হয়েছে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন প্রাণের মেলা গ্রন্থমেলা। ফাগুনের আগের দিনই বইমেলাতে ছিল বসন্তের রং, সাজসজ্জায় বসন্ত উৎসবের আমেজ ছিল অনেক পাঠকের মাঝে। বই কেনা বেচা আর মানুষের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বইমেলার 12তম দিনে বেরোয়েছে 90টি বই, সব মিলিয়ে 12 দিনেই বইয়ের সংখ্যা ছাড়ালো 1400। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বসন্ত এসে গেছে, পাঠকের মাথার ফুল আর রঙিন পোশাকই যেন বলে দিচ্ছিল সে কথা। ঘরের দুয়ারে কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। ফাগুনের আগের দিনই তাই মেলাতে ছিল ফাগুনের রং। এদিন বইমেলা ছিল পাঠক লেখকের পদচারণায় মুখর। কালকে ফাল্গুন, এই জন্য ফুল বেড়েছে। ঋতুরাজ বসন্ত, পহেলা বৈশাখ এবং যা কিছু আছে সব কিছুই এগুলো ভীষণ ভীষণ প্রয়োজন। এই মাথায় বসন্তের জন্য ফুল লাগানো, ফুল কিনা, ফাগুনের একটা আভাস আছে মনের মধ্যে। আমি মনে করি আগামীতে আরও সুশৃঙ্খল এবং সংযত সুন্দর মেলা হবে। লেখকরা বসন্তকে নিয়ে লিখেছেন অনেক, বইয়ের নামে প্রচ্ছদের রঙে বসন্ত প্রাধান্য পেয়েছে বহুবার। আর বসন্তকে নিয়ে হাজারো কবির কবিতার বাহারও হাজারোবার দোলা দিয়েছে পাঠক মনকে। তুমি আর আমি আগুনের আঁচে পুড়ে যাই আর উড়ে যাই দিগন্তের কাছে বসন্ত বাতাসে। বইমেলায় যারা ফাগুনে আসে, একটা মন নিয়ে প্রেমিক প্রেমিকারা আসে, বন্ধুরা আসে, প্রিয়জনের আসে ঘুরতে, একটা অন্যরকম মনের আমেজ থাকে। এদিন বসন্ত বাতাস যেন ছুঁয়ে দিচ্ছিল পাঠক লেখক প্রকাশক সবাইকে। যদি ফুল ফোটে তাহলে বলবো যে ফাল্গুনটা ভালোই লাগছে, আর ফুল যদি না ফোটে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পড়বো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বসন্ত এবং ভালোবাসা দিবস বা 21 ফেব্রুয়ারি বা শুক্রবার ছুটির দিনে স্বভাবতই যেহেতু পাঠকের সংখ্যা অনেক বেশি থাকে, আগমন বেশি থাকে, বইপ্রেমী মানুষের আগমন বেশি থাকে, তো ন্যাচারালি এই দিনগুলোতে বইয়ের বিক্রিও ভালো হয়ে থাকে আর কি। প্রাণের বইমেলা বই বিক্রিকে ছাপিয়ে এক বড় উৎসব। উৎসবকে ঘিরে লোক সমাগমের পাশাপাশি এদিন বিক্রিবাটাও হয় বেশ।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। ফুট ওভারব্রিজ থাকলেও রাজধানীতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন অনেকে, এ কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। সব বিষয় বিবেচনায় রেখে ঘরে ঘরে নাগরিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ট্রাফিক বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। রাজধানীর বাংলা মোটরে ফুট ওভারব্রিজ থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনেই রাস্তা পার হচ্ছেন অনেকে। একটু তাড়া ছিল, সেই কারণে একটু আসছিলাম, তবে আসাটা ঠিক হয় নাই, এটা একটা রিসেবল হয়ে যায়। ওই দিক থেকে আমার ওইবারে আবার এবারে আসতে হতো, তো আমাদের একটা প্রবলেম। তবে ট্রাফিক আইন মেনেই ফুট ওভারব্রিজ পার হচ্ছে সচেতন পথচারীরা, কারণও জানালেন তারা। আমার অনেকটা উপকৃত হইলো এবং এই ওভারব্রিজগুলি আমি না প্রতিকারের জন্য একটা বিশেষ উপকার হয়ে গেল। গাড়ি ঘোড়া বাধা দিতে পারে, এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি ওভারব্রিজে আসছি। যেমন লিফটে উঠি না, ভন করে উপরে যাই আর নিচে আসি, ওরকম সিস্টেম করলে আর ভালো হয়। তাদের ওভারব্রিজে যাওয়া উচিত, ওভারব্রিজ দিয়ে যাওয়া আসা করা উচিত। এসব সতর্কতা এড়ানোর জন্য ট্রাফিক পুলিশকে পথচারীদের ফুট ওভারব্রিজ পার হতে উৎসাহিত করতে দেখা যায়। এছাড়াও ফুট ওভারব্রিজ ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ। আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন পন্থায় নগরবাসীকে সচেতনতা করা। এই রাস্তায় নামতে হলে একটা নাগরিককে তার চোখ নাক কান খোলা রেখে বিভিন্ন দিকে খেয়াল রেখে তাকে পথ চলতে হবে, তাকে নিয়ম কানুন চলতে হবে, তাকে ফুটপাথ ব্যবহার করতে হবে, ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। এত কিছুর পরও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন 2017। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যমায়ের দেশে উন্নীত করতে কাজ করে যাচ্ছে জনতা ব্যাংক। সম্মেলনে ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা দিচ্ছে জনতা ব্যাংক, নতুন করে যোগ করা হয়েছে জেপি পিন ক্যাশ সার্ভিস। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলেও দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। রোববার সকালে নতুন ধরনের মাঝারি থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পশ্চিম পাশের উত্তর প্রিয়াঙ্গন প্রদেশের রাঙ্গিউন বিমানঘাঁটি থেকে এই পরীক্ষা চালানো হয়। পাক গাকস্টং টু নামের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি তত্ত্বাবধান করেন দেশটির নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর
পিয়ংইয়ং এই প্রথম এমন কাজ করলো। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের অনুরোধে এই বৈঠক বসছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর কোরিয়া গত বছরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ। এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আলোচনায় যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে কাজী শাহেদ, চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার এবং সিলেট থেকে শাহদিদারুল আলম নোবেল। তবে তার আগে আমরা জানাচ্ছি ঢাকা থেকে প্রকাশিত যে জাতীয় দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রধান প্রধান সংবাদ। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, মানব পাচারের শ্বাসরুদ্ধকর কাহিনী, ধরাছোঁয়ার বাইরে থাকছে ওরা, মৃত ভেবে ফেলে রাখে লাশের স্তূপের উপর। গড়তে হবে ইতিহাস, মুশফিকের সেঞ্চুরি, জয়ের জন্য চাই 358 রান, ক্রিকেট নিয়ে একটি শিরোনাম। আর হচ্ছে সমাধানে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের, কিন্তু কোনো সমঝোতায় চূড়ান্ত রূপ নেয় না, কন্দলে পড়ছে তৃণমূল। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামগুলো রয়েছে সেগুলো দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। নরসিংদীতে বেপরোয়া বাস কেড়ে নিল 13 প্রাণ, সড়কে প্রাণহানি 10 ফেব্রুয়ারি 15 জন, 12 ফেব্রুয়ারি 10 জন এবং 12 ফেব্রুয়ারি 18 জন। লন্ডভন্ড মাইক্রো আছড়ে পড়লো 100 ফুট দূরে। মুশফিকের বীরত্বের পর শেষ দিনের চ্যালেঞ্জ, আমদানি রপ্তানি স্থগিত 1689 প্রতিষ্ঠানের, বন্ড সুবিধার অপব্যবহার। এইগুলো ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম হয়েছে সড়কের নিরাপত্তা উপেক্ষিত, চালকের বেপরোয়া গতি প্রাণ ঝরাচ্ছে বিআরটির হিসেবে। 2015 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2394 জনের, যাত্রী কল্যাণ সমিতির হিসাবে এই সংখ্যা 8000। আজ পয়লা ফাল্গুন, সেটিও রয়েছে প্রথম আলো শিরোনামে। বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার দাবি মন্ত্রী সাংসদদের। দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদগুলো জানছিলাম। দৈনিক যুগান্তর রয়েছে আমাদের হাতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে ইসির নিরপেক্ষতা বড় বাধা রাজনীতিকরণ, নির্বাচন কমিশন নিয়ে তার একটি রিপোর্ট করেছে। বিশ্বব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংসদ সদস্যদের। মুশফিকের শতকে পঞ্চম দিনের ম্যাচ, ভারত 687, 6 উইকেটে ডিক্লিয়ার ও 159, 4 উইকেটে বাংলাদেশ, 388 ও 103, 3 উইকেটে। সড়ক দুর্ঘটনা সংবাদটিও রয়েছে দৈনিক যুগান্তরে। দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সড়ক দুর্ঘটনা নিয়েই, বেপরোয়া চালক চাকায় পিষ্ট প্রাণ, আমি নিজেই সড়ক দুর্ঘটনার ভিকটিম বলেছেন আইনমন্ত্রী, চালকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি বলেছেন আইজিপি, বিশ্বব্যাংককে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি সংসদদের। ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জে ব্যাটসম্যানরা সততার শক্তি ছিল বলে চ্যালেঞ্জ নিতে পেরেছিলাম, পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী, সেটিও রয়েছে দৈনিক ইত্তেফাকে। দৈনিক জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম পদ্মার ঢেউ বিশ্বব্যাংকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন এমপিরা। মিথ্যা অভিযোগের পর বিশ্ব ব্যাংক কর্মকর্তারা কার বাড়িতে ডিনার খেয়েছিলেন আমি জানি বলেছেন আইনমন্ত্রী। 7 বছরে 17 জঙ্গি হামলার হোতা মুফতি আন্নান, 2 মামলার ফাঁসির অপেক্ষা কার্যকরের অপেক্ষা। এই হচ্ছে দৈনিক জনকণ্ঠের শিরোনাম। দৈনিক সমকাল, দৈনিক সমকালের প্রধান শিরোনাম তদন্তের দুর্বলতায় রেহাই পায় অপরাধীরা, ড্রাগ আদালতে মামলা, ভেজাল ও নকল ওষুধ উৎপাদনে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের দাবি বিশেষজ্ঞদের। নরসিংদীর মহাসড়কে ঝরল 13 প্রাণ, মেলার আনন্দ নয় বাড়ি ফিরল লাশ, সড়ক দুর্ঘটনা নিয়ে তাদেরও শিরোনাম। শেষ চমকের অপেক্ষা খেলা নিয়ে শিরোনাম রয়েছে, বিশ্বব্যাংকে ক্ষমা চাইতে হবে যেটি সংসদ সদস্যরা সংসদে দাবি করেছেন, সেই সংবাদটি কিন্তু দৈনিক সমকালেও প্রাধান্য পেয়েছে। এবার চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াজ হায়দার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াজ হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি, ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম থেকে প্রকাশিত যেই জাতীয়, চট্টগ্রাম থেকে স্থানীয় যেই দৈনিকগুলো রয়েছে সেগুলোর
প্রধান প্রধান সংবাদ কি রয়েছে আমাদেরকে জানাবেন রিয়াজ হায়দার। ধন্যবাদ শেখ জায়েদ, আপনি এবং আমাদের টেলিভিশনের সকল দর্শক শুভার্থীকে ফাগুনের শুভেচ্ছা জানাই। শুরু করছি চট্টগ্রাম থেকে সংবাদপত্র পর্যালোচনা। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক, সেটিতে প্রধান শিরোনাম হলো চট্টগ্রাম বন্দরের যে ধর্মঘট চলছে গত দুদিন ধরে সেটির উপর তারা দুচ্ছ প্রতিবেদন করেছেন। ধর্মঘটের সুরাহ হয়নি এবং বহির্নগরে 30 মাদার ভেসেলের অপেক্ষা, একদিনেই ভাড়া বাবদ ক্ষতি 3 কোটি টাকা, 10 মাসে 20 দিন কর্মবিরতি, বন্দরের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে। এছাড়াও সড়ক দুর্ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন আছে এই কাগজে, যেটিতে শিরোনাম হিসেবে বলা হচ্ছে সাতকানিয়ায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত এবং ট্রেনে কাটা পড়ল কলেজ ছাত্রী, মতান্তরে কেউ কেউ বলছেন আত্মহত্যা করা করেছেন সেই ছাত্রী, এবং যার শিরোনাম হয়েছে বিকেলের বিয়ের বৈঠক সকালে ট্রেনে কাটা পড়ল কলেজ ছাত্রী। এছাড়াও 21 পদকের জন্য যে 17 জন মনোনীত হয়েছেন তার মধ্যে চট্টগ্রামের কৃতি সন্তান রয়েছেন 4 জন। প্রাসঙ্গিকভাবে চট্টগ্রাম থেকে 21 পদকের জন্য মনোনীত সবাইকেই শুভেচ্ছা জানাই। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক পূর্বক্ষণ, চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে ছাত্রলীগ যুবলীগের রক্তযুদ্ধ তারা একটি বিশেষায়িত শিরোনাম করেছেন। গেল 1 সপ্তাহের সংঘর্ষ হানাহানির চিত্র তারা তুলে ধরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও ক্রিকেট নিয়ে বিশেষ প্রতিবেদন আছে এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, দক্ষিণ চট্টগ্রামের সংসদ সদস্য, যিনি কিনা সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমি অফিসগুলোতে পরিদর্শন করেছেন, আকস্মিক পরিদর্শন, গতকালের পরিদর্শন নিয়ে একটি বিশেষায়িত শিরোনাম হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসছে দেশের সব ভূমি অফিসে, ভূমি প্রতিমন্ত্রী জাবেদের সারপ্রাইজ ভিজিট। এছাড়াও কক্সবাজারের সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেতু ও সড়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বলেছেন পর্যটন নিরাপত্তায় রোহিঙ্গাদের ট্যাঙ্গার চরে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 9 জন, শাহজালাল হলে 20টি কক্ষ ভাঙচুর, চট্টগ্রাম কক্সবাজার সড়কে 2 ঘন্টা ব্যারিকেড, বাস চাপায় স্কুল ছাত্রী নিহত সাতকানিয়ায়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, পুরো কমিটি নির্বাচিত হয়েছেন, যেখানে দৈনিক পূর্বদেশ সেটিকে বিশেষ গুরুত্ব সহকারে সচিত্র প্রতিবেদন করেছেন। পূর্বদেশে আরও প্রতিবেদন আছে, মিরসরাইয়ে কাভার ফ্রেন চাপায় আওয়ামী লীগ নেতা নিহত এবং বহির্নগরে যে পণ্য জট দেখা দিয়েছে জাহাজ ভর্তি পণ্যের, সেই জট নিয়ে বন্দর পরিস্থিতি নিয়ে তারা একটি সচিত্র প্রতিবেদন করেছেন। এছাড়াও 21 পদকের সেই কৃতি 17 জন ব্যক্তি নিয়ে তারা বিশেষায়িত প্রতিবেদন করেছেন। সুপ্রভাত বাংলাদেশ, যেটির প্রধান শিরোনাম বন্দরের সেই ধর্মঘটের পাশাপাশি বসন্ত আবাহনে তারা বিশেষায়িত একটি সচিত্র প্রতিবেদন করেছেন, যেখানে বলা হচ্ছে প্রকৃতি কানুনে বসন্ত ভালোবাসা। এছাড়াও আইনজীবী সমিতির সভাপতি হিসেবে রতন কুমার রায় এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, অর্থাৎ আওয়ামী লীগ পন্থী সভাপতি এবং বিএনপি পন্থী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবর তারা সচিত্রভাবে তুলে ধরেছেন। এছাড়াও ক্রিকেটকে নিয়ে গুচ্ছ প্রতিবেদন করেছে এই কাগজ। এই হলো চট্টগ্রামের কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আমাদের মাঝে আজ আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের খ্যাতিনামা নেত্রী, যিনি উইমেন চেম্বারের চিটংয়ের সহসভাপতি এবং ডিজাইনার্স ফোরামের সহসভাপতি, বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং যিনি লেখালেখিও করেন বিশিষ্ট কবি আইভি হাসান, স্বাগত জানাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শিরোনামগুলো পড়ছিলাম, যদি শুরুতেই বলতে চাই বসন্ত কাননে, প্রকৃতি কাননে বসন্ত ভালোবাসা, কেমন করে দেখছেন আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে এবারের যে বসন্ত প্রবাহ সেটিকে কীভাবে দেখছেন? এটা আসলে আমি এবারে বলবো না, আছে কয়েক বছর ধরেই এটা শুরু হয়েছে প্রক্রিয়া। এটা আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের একটা সংবাদ যে পোশাকেও এটার একটা প্রভাব পড়েছে। মানুষের একঘেয়ে জীবনের মধ্যে মানুষ গতানুগতিক জীবনধারায় পোশাক পরে বা জীবনযাত্রা চলে, তার মধ্যে যে একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, এই যে আমরা পয়লা বৈশাখকে যা যেমন এখন অনেক বর্ণভাবে আমরা উদযাপন করি, তেমনিভাবে বসন্ত উৎসবটা আমাদের মাঝে উদযাপিত হচ্ছে আছে কয়েক বছর ধরে। সেক্ষেত্রে আমি বলতে পারি এবছরও তেমনিভাবে তার কোনো ঘাটতি হবে না। বিভিন্ন সংগঠনগুলো একটা আয়োজন করছে, সবার ভিতরে দিনটা যদিও উইকডেজ খোলা দিন, তারপরেও বিকেলবেলা দেখা যাবে হলুদ সবুজ শাড়ি বা পোশাক পরে লোকজন সব ডিস্ট্রিক্ট হিল কিংবা যেখানে বসন্ত একাধিক যে স্থানে বসন্ত উৎসব হচ্ছে সেখানে যাবে। তো আমি মনে করি এই দিক দিয়ে আর ফ্যাশন ডিজাইনারদের জন্য এটা একটা বড় সুখবর, কারণ তাদের পোশাকের ঘাটতি বাড়ে। এবারকার পোশাকের যে ব্যবস্থাপনা, যেটি
প্রশান্ত প্রবাহের সাথে মিলিয়ে আগামীকাল যে ভ্যালেন্টাইন্স ডে সেটির সাথে সমন্বয় ভালোবাসার মেলবন্ধনের চিত্রটি পোশাকে কিভাবে এসছে এবার? আসলে আমরা মনে করি বাঙালি ভালোবাসা দিবস কিন্তু আজকেই, মানে পহেলা ফাল্গুন, তারপরেও ভ্যালেন্টাইন্স ডে যেহেতু সারা বিশ্বে উদযাপিত হয় সেটার জন্য সাধারণত লাল কালো প্রেফারেন্স বেশি, তারপরে অনেকের বসন্তের ধারাটাই বজায় রেখে তারা হলুদ এবং সবুজ পোশাক পরে, এটাকে প্রাধান্য দেয়। আরেকটি বিষয় আমরা একটু অন্য মাত্রিক আলোচনায় যাই, সড়ক দুর্ঘটনার প্রকোপ তো বেড়েছে গত কদিন এবং গতকাল আজকের কাগজে একাধিক কাগজে শিরোনাম আছে গতকালের একটি দুঃখজনক বেদনা হত হওয়ার মতো একটি খবর যে বিকেলে বিয়ের বৈঠক সকালে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী, শিরোনামটি আপনিও পড়েছেন একটু আগে আমি দেখছিলাম। আসলে এই যে সচেতনতা তৈরির ব্যাপারটা এই ক্ষেত্রে কীরকম করে পারিবারিক বা সামাজিক দায়বদ্ধতার জায়গাটা কীরকম? আমি মনে করি এখানে একটা বিশাল বড় ঘাটতি আছে, যেহেতু আমি উইমেন এম্পাওয়ারমেন্টে কাজ করি, আমি ছিলাম উইমেন চেম্বারের সহসভাপতি, এরকম অনেকগুলো খবর আমাদের কাছে আসে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাল্যবিবাহ, যেটা বলা হচ্ছে 18 বছরের আগে বিয়ে দেওয়াটা ঠিক না, তার ভিতরে ম্যাচুরিটি আসে না, এই জিনিসটা যে মেয়েটা করলো কাজটা ফ্যামিলির আমার মনে হয় তার সাথে বসার দরকার ছিল, তাকে একটু কাউন্সিলিংয়ের দরকার ছিল, কিন্তু আমাদের পরিবারগুলো সেই জিনিসগুলো করে না, তাদের মনের উপর যে কত বড় চাপ হয় সে বাধ্য হয় যে আত্মহত্যার মৃত্যুর মতো করে ঝুঁকিপূর্ণ ব্যাপারটাকে গ্রহণ করতে। সে যদি বুঝতে পারতো তার যদি 18 বছরের উপরে তাকে বিয়ের ব্যাপারটা তাকে দেওয়া হতো তাহলে সে এই ভুলটা করতো না। আমার মনে হয় সরকারের আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন এবং কবি আবুল মোমেন, সুকুমার বড়ুয়া, বরেণ্য ছড়াকার এবং ওস্তাদ আজিজুল ইসলাম, আপনি কেমন ভাবে দেখছেন চট্টগ্রামে কিন্তু এই যাবৎকালে একসাথে চারজন পাওয়া? সেটাই আমি কালকে রাত্রে আমি টিভি রেড লাইনের মধ্যে দেখেছি, দেখার পর আমার তো আনন্দে বুকটা ভরে গেছে যে যেহেতু একজন চট্টগ্রামবাসী হিসেবে আমি মনে করি এটা অনেক আনন্দের একটা সংবাদ। আর যারা পেয়েছেন তারা দীর্ঘদিন ধরে তাদের স্বস্ব কর্মক্ষেত্রে কাজ করে গেছেন, আমার মনে হয় তারা এটার জন্য অবশ্যই উপযুক্ত। সরকার যেটা করেছে অবশ্যই সরকারকে ধন্যবাদ যে ঠিক মতো উপযুক্ত ব্যক্তিগুলোকে খুঁজে পাওয়ার জন্য। আরেকটি শিরোনাম আমাদের খুব ব্যথিত করছে একাধিক কাগজে যেটি দেখলাম সেটি হলো পটিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হচ্ছে, সেখানে পবিত্র কোরআন, গীতা এবং বাইবেল ছুঁয়ে শপথ করানো হচ্ছে, সাক্ষ্য নেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীনতার 4.5 দশক পরে এসে এই ধরনের ধর্মাশ্রিত কার্যক্রমটা কেমন কেন যেন একটু জটিল হচ্ছে না? কেমন সেটা অবশ্যই একটা ভালো দিক, কারণ আমরা কিন্তু এই মন্ত্রটা নিয়ে কিন্তু সেই 71 স্বাধীনতা যুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, তার সেই যুদ্ধে কিন্তু সব ধর্মের লোকজনই ছিল। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ধর্মকেই মানে তাকে ঠিকমতো ইয়েটা দেওয়াটা উচিত, মানে তার মর্যাদা দেওয়াটা উচিত। তো এই যে কাজটা করেছে আমি মনে করি এটা অবশ্যই তার সাধুবাদ জানাই, যারাই করেছে যেটাই করেছে, এই মনোভাব যদি সবার ভিতরে থাকে তাহলে আজকে এত হানাহানি এত কিছু। আমি যেটি জানতে চাচ্ছিলাম মুক্তিযুদ্ধ তো ধর্মের উপর ভিত্তি করে হয়নি, ধর্মাশ্রিত কার্যক্রমকে কেন এই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে সাক্ষী যাচাই বাছাইয়ের ক্ষেত্রে? সেটি কি আমাদের, আমরা কি লাইনচ্যুত হইনি, আমরা আমাদের যে আদর্শিক জায়গা সেখান থেকে আমরা সরে আসিনি? এটা হয়তো যেহেতু বিভিন্ন ধর্মের লোকজন আছে তাদের কনফিডেন্টটা কতটুকু, কারণ ধর্মের প্রতি মানুষের একটু দুর্বলতা থাকে, তো সেই জন্য যে যার ধর্মে সবচেয়ে যে যেটা গ্রন্থ যার যেটা যেটা বিশ্বাস করে সেটা তার মানে তাদের ধারণা যে বলে তাহলে আর সে মিথ্যা কথাটা বলবে না, এই এই জায়গাটাতেই আমার মনে হয় প্রাধান্য দেওয়া। আপনি তো চিটাং উইমেন চেম্বারের সহসভাপতি, দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম করেছেন, আপনারা একটি অতি সম্প্রতি মেলাও করেছেন চট্টগ্রামে যে নারী ক্ষমতায়নের কাজগুলো করছেন বিশেষ করে আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে, সেটি চট্টগ্রাম আসলে কতটুকু এগিয়েছে জাতীয় পর্যায় থেকে যদি চিন্তা করা হয়? আমি বলবো অনেক দূর এগিয়েছে, অনেক দূর এগিয়েছে। আপনি একটু আগে যেটা বলছিলেন রোহিঙ্গাদের কথা, আমরা কিন্তু তাদের পুনর্বাসনের জন্য চিন্তা করছি, তাদের যে নারীরা রয়েছে তাদেরকে যদি আমরা সেই সব জায়গায় গিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মমুখী করা যায় তাহলে দেখা যাবে যে অপরাধ প্রবণতা অনেকটা কমে গেছে, কারণ ঘর যদি ঠিক থাকে তাহলে বাইরেরটাও আপনার ঠিক হয়ে যাবে। সেই দিক থেকে আমি বলবো আমরা উইমেন চেম্বার অনেক কাজ করছি, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে আর্থিক সহযোগিতা করছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দেওয়া দরকার আমরা সবকিছুই করছি। রোহিঙ্গার ইস্যু যখন এলোই আমরা একটু খানিকটা যদি আলোচনা করতে চাই, রোহিঙ্গাদের সেই সীমান্তবর্তী এলাকা থেকে সরিয়ে অন্যত্র আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার একটি যে প্রস্তাবনার কথা উঠে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষ্যে, সেটিকে আপনি কীভাবে দেখছেন? আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে অপরাধ প্রবণতা আরও বেশি বেড়ে যাবে, যে এখন যেটা হচ্ছে একটা জায়গা এলাকাভিত্তিক সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে,
আমার মনে হয় যে কক্সবাজারের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় তাদেরকে রেখে, কক্সবাজারের এরকম অনেক জায়গা আছে যেটা পরিত্যক্ত বা আশেপাশে, ওরকম জায়গায় রেখে তাদেরকে যদি বিভিন্নভাবে আপনার প্রশিক্ষণ দিয়ে কিংবা সব বিভিন্ন কিছু শিক্ষামূলক তাদের বৃত্তি রীতি দিয়ে এইভাবে করা যায় তাহলে আমার মনে হয় সেটা অনেক ভালো। কারণ এটা সারা দেশে যদি হাতিয়ে হাতে নিল, তারপর আর ওখান থেকে তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ছড়িয়ে পড়বে, তখন এই অপরাধ প্রবণতা সারা দেশে ছড়িয়ে পড়বে। আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছে করছে, চট্টগ্রামে বসন্ত এলেই নানা স্থানে বসন্ত মেলা হয়, একুশ এলে নানা মেলা হয়, স্বাধীনতার মাস বিজয়ের মাস এলে নানা মেলা হয়, আমরা কি বসন্ত উৎসবটি কিংবা বই মেলাটি একটি কেন্দ্রীভূত মেলা ঢাকার মতো জাতীয় পর্যায়ে যেরকম একক একটি বড় মেলা আয়োজন সেটি চট্টগ্রামে করা যায় না, কি মনে করেন আপনি? আপনি তো লেখালেখি করেন। অবশ্যই মনে করি যে সেটা আপনার কথায় আমি একমত যে একটা জায়গাতেই হলেই কিন্তু সেটা ভালো, তাহলে সবাই এক জায়গায় থাকলো, বিশেষ করে বই মেলার ক্ষেত্রে। আর আপনি যেটা বলছেন বসন্ত উৎসব, সেটাও ধরেন বিভিন্ন জায়গায় করছে, আসলে জায়গার সংকুলন হয় না, একটা জায়গাতে অনেক লোক হয়ে গেলে সেখানে অনেক বেশি জটিলতার সৃষ্টি হয়, তো এটা আমার মনে হয় আমাদের অত বড় স্পেস যদি পাই তাহলে তো অবশ্যই ভালো, হতে পারে সেটা স্টেডিয়ামও হতে পারে অনেক বড় একটা বিশাল কিংবা এরকম যেখানে স্পেস আছে হতে পারে, আর না হলে খুব একটা ক্ষতিকারক নয়। বাট বই মেলাটা আমি মনে করি যে ঢাকার বই মেলার পর্যায়ে একটা কিছু হতে পারে, কারণ চট্টগ্রাম সেটা ডিজার্ভ করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার এবং নারী নেত্রী ইউনিয়ন চেম্বারের সহসভাপতি বরেণ্য কবি আইভি হাসানের সাথে। আমরা দিনের সংবাদপত্র পর্যালোচনা ছিল এই পর্যন্ত, আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ শেখ জায়েদ। রিয়াজ হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম চট্টগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রের প্রধান প্রধান সংবাদ এবং পর্যালোচনা। এবারে যাচ্ছি সিলেটে। সিলেট থেকে যোগ দিচ্ছেন শাহদিদার আলম নোবেল। নোবেল, সিলেট থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ কি রয়েছে আমাদেরকে জানাবেন, আর আপনাকে ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জাহেদ, আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা। যেসব দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন সিলেট থেকে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হাতে যে সকল স্থানীয় পত্রিকা পৌঁছেছে তাদের মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের শিরোনাম করেছে বসন্ত বন্দনার দিন আজ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ তারা ছেপেছে, সিলেটের সৈয়দ আবদুল্লাহ খালিদ ও সুষমা দাস সহ 17 বিশিষ্ট নাগরিক 21 পদক পাচ্ছেন। পত্রিকাটিতে শিরোনাম হিসেবে রয়েছে শাহরেফিনে শ্রমিক নিহতের ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা, ইউএনের বদলি আদেশ প্রত্যাহারে এলাকাবাসী স্মারকলিপি প্রদান আজ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দৈনিক উত্তর পূর্ব তাদের শিরোনামে রয়েছে পূর্ণভূমিতে অপরাধী চক্রের ছাড় নেই, ওপেন হাউস ডে অনুষ্ঠানে এসএমপি কমিশনার। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগবেরী তাদের প্রধান শিরোনাম করেছে কোম্পানিগঞ্জ অসির পর ইউএনও বদলি, জমির মালিক সহ চারজনের বিরুদ্ধে মামলা। বসন্ত নিয়ে তাদের শিরোনাম হচ্ছে বসন্ত এসেছে দ্বারে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, ভারতীয় সহকারী হাই কমিশনার গতকালকে সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ করেছেন, সেখানে তিনি বলেছেন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পশুর প্রবৃত্তি দূর করতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমাদের সাথে আজকে সংবাদ পর্যালোচনার জন্য রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম। আমি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বসন্ত, পয়লা ফাল্গুন, বসন্তের শুভেচ্ছা দিয়েই আমরা শুরু করি। বসন্তের শুভেচ্ছা। এই বসন্ত আসলেই প্রকৃতিতে যেমন একটি রং ছড়ায়, ঠিক একইভাবে আমরা বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বসন্ত নিয়ে রঙের ছড়াছড়ি দেখি। আসলে বসন্তের কতটা প্রভাব আমাদের সাহিত্য সংস্কৃতিতে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে হাজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত এত পাখি গায়। এখানে আপনি যে বর্ণনাটা দিয়েছেন আমরা কবিদের লেখনীতে পাই, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে জোয়ার এবং উচ্ছ্বাস আমরা বসন্তের সময় দেখি। এটি আমাদের চিরন্তন বাঙালির সংস্কৃতির একটা উৎসব এবং আমাদের সকল মত পথ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এসব উৎসবে মিলিত হই, আনন্দ উচ্ছ্বাসে মিলিত হই। কিন্তু দুঃখজনক একটা সত্য এখানে লক্ষণীয় যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হবার কারণে
এখন বসন্ত ঋতুর সেরকম প্রাকৃতিক প্রভাব আমাদের মাঝে লক্ষ্য করা যায় না। যেমন শহুরে জীবনে, নাগরিক জীবনে বিশেষ করে বসন্তের কোকিলের ডাক অনেকেই, অনেক নতুন এ প্রজন্মের বাচ্চারা অনেকে কোকিলের ডাক শোনেন। এখন দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পাখির ডাকে কারো ঘুম ভাঙে না, কেউ পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে না। আমাদের যে প্রকৃতির যে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়ের কারণে আমরা আসলে আমাদের ঋতুভিত্তিক যে বাংলাদেশের চিত্র আমাদের যেটি চিরন্তন, সেই চিত্র থেকে আমরা ধীরে ধীরে আমরা যেন কীরকম যেন কংক্রিটের মানুষ হয়ে যাচ্ছি। নাগরিক এত বেশি নাগরিক হচ্ছি এবং এত বেশি চলমান হচ্ছি যে আমাদের সংস্কৃতি থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। কিন্তু আসার একটা বিষয় হলো যে পহেলা বসন্তে বা এই ফাল্গুন, পহেলা ফাল্গুনে যখন আনন্দ উৎসবগুলো হয়, বিশেষ করে সিলেটে যে উৎসবগুলো হয়, এমসি কলেজ মাঠে হয়, সংস্কৃত কলেজ মাঠে হয়, এছাড়া ইউনিভার্সিটিগুলোতে হয়, ছোটো ছোটো কলেজ স্কুলগুলোতে হয়, মানে এই আনন্দ থেকে আমরা একটা বিষয় আমরা দেখি যে আমাদের প্রজন্মের মাঝেও সংস্কৃতিকে লালন করার যে উচ্ছ্বাস, আমাদের সংস্কৃতিকে ধারণ করার যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস আমাদের চিরন্তন বাঙালির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটাকে কিন্তু স্মরণ করিয়ে দেয়। আরেকটা বিষয়, আমরা আজকে সিলেটের ডাকে যে সংবাদটি দেখেছি, সিলেটের সৈয়দ আবদুল্লাহ খালিদ ও সুষমা দাস সহ 17 জন বিশিষ্ট নাগরিক 21 পদক পাচ্ছেন। এটি আমাদের জন্য খুবই সৌভাগ্যের যে বিশেষ করে সিলেট জামিলুর রেজা চৌধুরী সাহেবের নামও এখানে আছে। 17 জনের মধ্যে 3 জন হচ্ছে আমরা, এবার আমরা এত বেশি যে প্রাপ্তি আমাদের 21 পদকের বেলায়। সুষমা দাসের কথাই বলি, সুষমা দাস আজীবন সঙ্গীত প্রেমী একজন মানুষ, তিনি লেখাপড়া খুব বেশি জানেন না, কিন্তু তার কোনো খাতা নেই, গানের খাতা নেই, তিনি একবার শুনলে ঠিক রেকর্ডিংয়ের মতো তার ভিতরে গেঁথে যায়, একবার সুরটা শুনলেই হয়, গানের কথাগুলো একবার শুনলেই হয়, তার জীবনে কোনো খাতায় লেখা গান নেই, শত শত গান তিনি মুখস্থ করে আছেন। তার গান শুনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তার পাঁচুয়ে সালাম করেছিলেন এবং তাকে বিশেষ করে সম্মানিত করেছেন। এই মহীয়সী নারী আজকে 21 পদকে ভূষিত হয়েছেন, এটি সিলেটবাসীর শুধু গৌরব নয়, সারা বাঙালির এবং বাংলাদেশের যারা গান করেন তাদের গৌরব, এবং অবশ্যই যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, এরকম একজন যোগ্য মানুষ। তারপরে আপনি আবদুল্লাহ খালিদের কথা বলেন, তিনি ভাস্কর্যে যে ইয়ে পেয়েছেন এটিও আমাদের ইতিহাসে অনন্য, এবং জামিলুর রেজা চৌধুরী সাহেবের কথা বলেছেন, তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন। আমরা আসলে সিলেটি হিসাবে যারা নির্বাচক কমিটি আছেন তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে ভাষা আন্দোলনের সূতিকাগার হচ্ছে সিলেট, এইখান থেকে কিন্তু লিখিত আকারে প্রথম ভাষার মাতৃভাষা বাংলার দাবিটি উঠেছিল। তো এই ভাষার মাস প্রায় অর্ধেক চলে গেছে, কিন্তু সিলেটে আসলে আমরা বড় আকারে কোনো বইমেলা দেখতে পাচ্ছি না। একটা চলছে বইমেলা সপ্তাহব্যাপী, তো সিলেটে আসলে বড় ধরনের মাসব্যাপী বা পক্ষকালব্যাপী কোনো বইমেলা করা যায় কিনা, আপনারা যারা সাহিত্য সংস্কৃতি প্রেমী আছেন? এটি একসময় হতো, মাঝখানে একটা উদ্যোগ হয়েছিল, সে উদ্যোগে পরে আর সেটি ভাটা পড়ে যায়। ইদানিং প্রতি বছর 2-3 বছর থেকে প্রথম আলোর বন্ধুসভা এটি করছেন, সিলেট শহীদ মিনার 7 দিনব্যাপী হয়। এবারকার বইমেলাতে দেখা গেছে মানুষের বই ক্রেতা এবং বই পিপাসু মানুষের ভিড়টা বেড়েছে এবং মানুষের আগ্রহ বেড়েছে। এক্ষেত্রে আপনার কথাটি অত্যন্ত প্রণিধানযোগ্য যে সিলেটে একটি বইমেলা বড় আকারে করা প্রয়োজন। মাঝে মাঝে জেলা প্রশাসন থেকে করা হয়, ঠিক প্রশাসনিকভাবে করা হলে কি হয়, মানুষের সেরকম সেই গতিটা থাকে না। সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গন থেকে বা প্রকাশকরাও যদি করেন বা অন্য কোনো সংগঠন থেকে করা হয়, তাহলে মানুষের এই যে মানে উচ্ছ্বাসটাকে আমরা গ্রহণ করতে পারবো সঠিক মতো। এবং জায়গাটা নির্বাচন করতে হবে, বইমেলা জায়গা এবং সময়, বইমেলার সময়টিও নির্ধারণ করতে হবে, এবং বইমেলাকে একটি প্রাণের সিলেট বিভাগের মানুষের মিলন উৎসব হিসাবে তৈরি করা যেতেই পারে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম সংবাদ পর্যালোচনা। আমাদের সাথে স্টুডিওতে ছিলেন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম। আমরা এখন ফিরে যাব আমাদের ঢাকা স্টুডিওতে। দিদারুল আলম নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম দৈনিক সংবাদপত্রের যেই খবরাখবর রয়েছে সেগুলো সিলেট থেকে শাহ দিদারুল আলম নোবেল এবং চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার জানাচ্ছিলেন আমাদেরকে, এবং আমরা ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর মূল সংবাদগুলো দেখেছি। শেষ করব এখনকার সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। সাংবাদিক
শীতের আড়মোড়া ভেঙে জেগে উঠছে মন, পলাশ আর শিমুলের রঙে রাঙানো প্রকৃতি, শুরু হলো ঋতুরাজ বসন্ত। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সড়কের ত্রুটি আর চালকদের অদক্ষতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্ষতিপূরণ আদায়ে বিশ্বব্যাংকের ওপর চাপ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলছে উত্তর কোরিয়া, বিশ্ব জুড়ে নিন্দার ঝড়। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।